আসলে রেল পারিবারিক করে তাদের জায়গায় বহু বছর ধরে যারা বসবাস করছে তাদেরকে উচ্ছেদের নোটিশ দেয়। আমরা বরাবরই যে দাবিটা জানিয়ে এসেছি যে রেল তার প্রয়োজনে জায়গা নেবে কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এক বছর সাত আট আগের ঘটনা, দশ বছর আগের ঘটনা, বিষ্ণুপুর রোডে ফ্লাইওভার তৈরি হবে এবং বিডিআর লাইন হবে, তার জন্য রেলের জায়গার বা রেলের বাড়তি জায়গাতেও উচ্ছেদের নোটিশ এসেছিল। তখন সাংসদ ছিলেন বাসুদেব আচারিয়া, আমরা ওই এলাকার কাউন্সিলররা, বামপন্থী কংগ্রেসের সবাই গিয়ে জেলা প্রশাসককে ধরেছিলাম। রেল এসেছিল, শেষ পর্যন্ত ফয়সলা হয়েছিল যে ক্ষতিপূরণ দেওয়া হবে। রেলের জায়গায় যারা কাঁচা বাড়ি করেছিলেন তাদেরকে 80,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল এবং যাদের নিজস্ব জায়গা তার উপর বাড়তি কাঁঠা পিছু 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। এই ঐতিহ্য আছে রেলের, কিন্তু এখন দেখা যাচ্ছে বিজেপির সরকার, তারা এই সময় লকডাউন চলছে, একটা নোটিশ পাঠিয়েছিল হিয়ারিং এর 2019-এর ডিসেম্বরে, তারপর চুপচাপ। লকডাউনে যখন মানুষ বিপদগ্রস্ত, সবাই প্রধানমন্ত্রী থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে বাড়িতে থাকার কথা বলছে, তখন এই সুযোগ নিয়ে ঠিকাদারকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, একটু বাদে ফোন করছি, এই মানুষদেরকে একটু বাদে করছি উচ্ছেদ করতে। আমাদের বক্তব্য একটাই, সব দলের, আমি জানি না বিজেপি কি বলবে, তাছাড়া বামপন্থী থেকে আরম্ভ করে সব দলের বক্তব্য একটাই, যারা উপস্থিত আছেন তাদেরও, যে রেল প্রয়োজনে নিতে পারে কিন্তু প্রত্যেককে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং আশ্চর্যের ব্যাপার যে ঠিকাদার দীপক মেহতা লোক পাঠিয়েছেন, তিনি উচ্ছেদ করবেন কিন্তু ন্যূনতম জেলা শাসক, মহকুমা শাসক, থানার ওসিএসপি কাউকে কোনো কিছু জানিয়েছেন সেটাও নয়। অর্থাৎ চুপিসারে গরিব মানুষদেরকে উচ্ছেদ করে দাও, এর আমরা তীব্র বিরোধিতা করছি। এবং একটা কথাই বলছি যে একটা মানুষকেও পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে।